সোনাদহ হাই স্কুলের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। সোনাদহ হাই স্কুলের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। রিপোর্ট লিখে পড়ছি আমি মুনমুন আক্তার। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি ইউনিয়নের সোনাদহ হাই স্কুলের প্রধান শিক্ষক মকবুল হোসেন নবাবের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 31 ডিসেম্বর 2023 তার শেষ কর্মদিবসে স্কুল প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফহাম হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভায়া লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক ডিডিপি চেয়ারম্যান, জাতীয় সাংবাদিক সংস্থা, কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সাবেক সদস্য সচিব, কুষ্টিয়ার আলাদা কারিম ও রাজাপুর মহিমেলা আজীবন দাতা সদস্য, সিনিয়র সাংবাদিক, কবি, কলামিস্ট, গীতিকার, সুরকার, সমাজসেবক, সংগঠক ও শিল্পী সুফি সাধক গুরুজি ইসলাম রাজা, বাঘা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল লতিফ মিয়া, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক মনোতোষ মণ্ডল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রধান শিক্ষক বাবুল ইসলাম, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দাওয়ান, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ প্রামাণিক, প্রধান শিক্ষক বজলুর রহমান। এরপর বিদায়ী অতিথি সুদীর্ঘ চাকরি জীবনের স্মৃতিচারণ করে অশ্রুসজল কণ্ঠে বক্তব্য দেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট মমিনুল ইসলাম মামুন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অতিথি শিল্পী এস এম রাজা, মকবুল হোসেন নবাব, শিশু শিল্পী অ্যাঞ্জেল আয়ান, জাহাঙ্গীর আলম সেলিম, উজ্জ্বল প্রমুখ। এর আগে বিদায়ী অতিথি ও অতিথিদের ফুলের শুভেচ্ছায় সিক্ত করা হয়।